পাচার ও একাধিকবার ধর্ষণের শিকার পিপার লুইস নামের এক আমেরিকান কিশোরীকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আমেরিকার আদালত। সেই সাথে নিজের ধর্ষককে হত্যার দায়ে ধর্ষকের পরিবারকে $1,50,000 আমেরিকান ডলার ক্ষতিপূরণ, অন্যথায় আরও 20 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে ভুক্তভোগী ওই কিশোরীর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের আদালতের এমন বিচার আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। সম্প্রতি পোল্ক কাউন্টির জেলা জজ ডেভিড এম্পোর্টার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত লুইসের বয়স এখন 17 বছর। মামলার সূত্রে জানা গেছে 2020 সালের জুনে আইওয়ার ডেস মাইন্সে ঘটনাটি ঘটে। ওই সময় ভুক্তভোগী লুইসের বয়স ছিল 15 বছর। দত্তক নিয়ে মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন লুইস। এরপরই পাচারকারীর খপ্পরে পড়েন তিনি। ওই সময় জাচারি ব্রুকস নামে 28 বছর বয়সী এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। লুইসকে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল ব্রুকস, এতে তার প্রতি ক্ষিপ্ত ছিলেন তিনি। এর কিছুদিন পর ঘুমন্ত ব্রুকসকে পরপর 30 বার ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। আদালতে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এবং ইচ্ছাকৃত আঘাতের জন্য দোষ স্বীকার করেন লুইস। এর দায়ী তাকে 5 বছরের কারাদণ্ড ও $1,50,000 জরিমানা করেছে আদালত। As much as I wish they could, I wish the events that took place on June 1st, 2020 never occurred. But to say there's only one victim to this story is absurd. Ms. Lewis, I will defer your judgment. If you defer judgment, Mr. Brooks' estate is not entitled to any restitution whatsoever. And he, frankly, his estate doesn't deserve it because of his own conduct.